হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিকি, চলে এলাম আরও একটি নতুন ভিডিওর সাথে। আজ আমি আপনাদেরকে মিলেনিয়াম পার্কের বিষয়ে কিছু জানাবো। মিলেনিয়াম পার্ক হলো শিকাগো লুপ কমিউনিটি এলাকায় অবস্থিত। এটি একটি পাবলিক পার্ক যা শিকাগো ডিপার্টমেন্ট অফ দ্য কালচারাল। পরিবেশ দূষণ থেকে মুক্ত হতে কিছুটা সময় গঙ্গার পাড়ে কাটানোর জন্য এই পার্কটি খুবই সুন্দর। দয়া করে ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না। ভিডিওর মধ্যে বলা আছে কিভাবে আসবেন, আর এই পার্কের কিছু অজানা তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। ভিডিওটা পুরোটা না দেখলে অজানা তথ্যগুলো আপনাদের অজানাই থেকে যাবে। পার্কটি FAS দ্বারা পরিচালিত হয়েছিল। অক্টোবরে 1997 সালে শুরু হয় পার্কটি। নির্মাণ শুরু হয় 1998 সালে অক্টোবরে এবং মিলেনিয়াম পার্কটি পাবলিক হয় 16 জুন 2004 সালে। একটি অনুষ্ঠানের দ্বারাই পার্কটি খোলা হয়েছিল। আপনারা বিনামূল্যে এই পার্কে প্রবেশ করতে পারবেন। সকাল 10টা থেকে বিকেল 5:30 থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এই পার্কটি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট আর লাইকের মাধ্যমে জানিও, আর শেয়ার করতে ভুলো না জানো। যারা আমার নতুন ভিডিও দেখছেন, এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নেক্সট ভিডিও মিস না যায়।